আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে 2023 রিলিজ হওয়া ক্লক মুভিটি এক্সপ্লেন করব। মুভির শুরুতে একটি মহিলাকে কান্না করতে করতে রক্তাক্ত অবস্থায় একটি দোলনাতে দোল খেতে দেখা যায়। তো হঠাৎ করে মহিলাটি দোলনার চেইন দিয়ে নিজের গলায় পেঁচিয়ে ফেলে এবং সে মৃত্যুবরণ করে। তার হাতটি খুলে যাওয়ার ফলে সেখান থেকে একটি ডিভাইস বের হয়ে আসে, দেন স্ক্রিন চেঞ্জ হয় এবং মেইন নায়িকা এলাকে দেখানো হয়, যার 38 বছর বয়স হলেও তার কোনো বাচ্চা ছিল না, কারণ সে বাচ্চা নিতে ইন্টারেস্টেড ছিল না। সেই পার্টিতে এলার সব ফ্রেন্ডরা তাদের নিজেদের বাচ্চা নিয়ে আলাপ আলোচনা করে। সেখানে এলার ফ্রেন্ড সোনা এলাকে বলে তার বেবি বাম্পে হাত দিয়ে তার বাচ্চাকে অনুভব করতে, কিন্তু এলার যেহেতু এগুলো পছন্দ না তাই সে না করে দেয়। এতে সব ফ্রেন্ডরা তাকে নিয়ে অনেক কথা বলতে থাকে। এরপরে এলার হাজব্যান্ডকে দেখানো হয়, যার নাম ছিল এডেন পটেল, সে একটি হসপিটালে জব করে। পরের দিন এলাকে তার হাজব্যান্ড হসপিটালে চেক আপ করতে ডক্টর ওয়েফারের কাছে পাঠানো হয়। ডক্টর ওয়েফার এলাকে জিজ্ঞেস করে সে বার্থ কন্ট্রোল পিল কবে থেকে নেওয়া বন্ধ করেছে। এলা বলে 35 বছর বয়স থেকে সে বার্থ কন্ট্রোল পিল নেওয়া বন্ধ করেছে। এলাকে ডক্টর দেখে বলে যে সে বাচ্চা নেওয়ার জন্য একদমই পারফেক্ট এবং সে ছেলে এখন থেকে ফ্যামিলি গ্রো করতে পারবে, কিন্তু সে বলে যে সে বাচ্চা নিতে একদমই ইন্টারেস্টেড না। তখন ডক্টর তাকে বলে প্রতিটি মেয়েরই একটি বায়োলজিক্যাল ক্লক থাকে, হয়তো এলার ক্লকটি নষ্ট হয়ে গেছে, সে কারণে সে বাচ্চার জন্য কোনো ফিলিংস অনুভব করে না। এসব নিয়ে এলার সাথে ডক্টরের অনেক কথা হতে থাকে। ডক্টরের কাছ থেকে আসার পরে এলা একটি সুপার শপে যায় এবং সেখান থেকে কিছু কিনে চলে আসে। এলা তার এলাকার একজন ফেমাস আর্কিটেক্ট থাকে, তাই তার ছবি বিভিন্ন ম্যাগাজিনে আসে। এলা এসব ছবি সংগ্রহ করে তার ফেসবুকে পোস্ট দিতে খুবই পছন্দ করে। এরপরে রাতে এলা সবার জন্য ডিনার প্রিপেয়ার করতে থাকে এবং দেখা যায় এডেন আর তার ফ্যামিলি মেম্বাররা কথা বলতে থাকে বিভিন্ন টপিকসে। এটা সেটা বলার পরে এডেনের কাছে সবাই বাচ্চার জন্য বলতে থাকে। এটা সেটা শুনতে শুনতে এলারও খুব মন খারাপ হয়ে যায় এবং সে খাবার না খেয়ে রান্না করে চলে যায় এবং তার শাশুড়ি মার কথা মনে করতে থাকে এবং এসব মনে করতে করতে এলার খুব মন খারাপ হয়ে যায়। তারপরে সে সবার জন্য কাজ করে তার রুমে যায় এবং তার হাজব্যান্ডকে বিভিন্ন কথা বলতে থাকে। হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় এলা এডেনকে কোনো প্রোটেকশন ইউজ করতে না করে। এসব শুনে এডেন অনেক অবাক হয়ে যায় এবং তাকে বলে যে সবার কথা শুনে তাকে বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই, তার বাচ্চা না হলে বা বাচ্চা নিতে না চাইলে এডেনে কোনো সমস্যা নেই। এসব শুনে এলা নিচে চলে আসে এবং নিচে চলে আসার পর হঠাৎ তার মনে পড়ে ডক্টর ওয়েফার তাকে একটি ফ্যাসিলিটির নাম্বার দিয়েছিল। এটা মনে হতে এলা সে ফ্যাসিলিটির নাম্বার খুঁজতে থাকে সব কাগজপত্রের মধ্যে এবং নাম্বারটা হাতে পাওয়ার পর ডক্টর ওয়েফারের বলা কথা তার মনে পড়তে থাকে যা তার সাথে সকালবেলায় হয়েছিল। ডক্টর তাকে বলেছিল এই ফ্যাসিলিটিতে বায়োলজিক্যাল ক্লক ঠিক করা যায় এবং এখানে অনেক মহিলারা ট্রিটমেন্ট নিয়ে বাচ্চা নিয়ে এখন সুখে আছে। এসব কথা মনে পড়ার পর এলা ঠিক করে আগামীকাল সকালেই এলা সেই ফ্যাসিলিটিতে যাবে এবং গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এবং তার অফিসে ফোন করে জানিয়ে দেয় সে আজকে অফিসে যাবে না। এরপরে ওই ফ্যাসিলিটিতে যাওয়ার পরে এলা একটি মহিলাকে দেখতে পায় যে জঙ্গলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা দেখে এলা অনেক অবাক হয়ে যায়। এরপরে এলা ও ফ্যাসিলিটিতে যাওয়ার পরে তাকে তার নির্দিষ্ট রুমে নিয়ে যাওয়া হয় এবং নার্স তাকে চেক আপ করে এবং বলে ডক্টর সীমান্ত তার ট্রিটমেন্ট করাবে এবং ডক্টর সীমান্ত সঙ্গে দেখা হওয়ার পরে ডক্টর সীমান্ত বলে যে সে এরকম কন্ডিশনের অনেক রোগীকে দেখেছে যাদের ট্রিটমেন্টের পর তারা সুস্থ হয়ে গেছে। ডক্টর আরও বলে এসব একটি মাইন্ড গেম বা সাইকোলজিক্যাল ব্যাপার, এলাকে বাচ্চা নিতে গেলে এই সাইকোলজিক্যাল টার্ম থেকে ওভারকাম করে আসতে হবে এবং অন্যান্য মহিলাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে হবে। এসব নিয়েই এলাকে ডক্টর বুঝাতে থাকে এবং বলে যে আগামীকাল থেকে তার সেশন শুরু হবে এবং তারা এসব নিয়ে আরও ডিটেলসে আলোচনা করবে। আরও বলে এলা যাতে একদম নিশ্চিন্তে থাকে এবং সম্পূর্ণ ভরসা করে প্রসেসের উপরে। এসব নানা বিষয় বলার পরে এলাকে ডক্টর একটি মেডিসিন দেয় এবং বলে মেডিসিনটি নেওয়ার পরে রাতের ডিনারটি সেরে ফেলতে।
তো মেডিসিন নেওয়ার পরে ডক্টরের কথা শুনে এলা আশ্বস্ত হয় এবং মনে মনে এসব নিয়ে চিন্তা করা বন্ধ করে দিবে বলে ঠিক করে। এরপরে এলা ডিনার করতে গেলে দেখে ওখানে তার মতো আরও অনেকে আছে এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য। এসব দেখে এলা আরও ভরসা পায় এবং কয়েকজনের সাথে হাই হ্যালো কথাবার্তাও তার হয়ে যায়। এরপরে রুমে আসার পরে এলা দেখে এডেন তাকে টেক্সট করেছিল এবং জিজ্ঞেস করেছে সে কোথায় আছে, তাকে কেন কলে পাওয়া যাচ্ছে না। এলা এডেনকে মিথ্যা কথা বলে এবং বলে যে সে মিটিংয়ে ব্যস্ত আছে এবং সে ভালো আছে। পরের দিন সকালে ডক্টর এলার কাছে আসে এবং তাকে তার প্রবলেমের কথা জিজ্ঞেস করে এবং সব শুনে এলাকে বলে যে তার টোকোফোবিয়া আছে। টোকোফোবিয়া হলো ফিয়ার অফ প্রেগনেন্সি। এসব শুনে এলাকে ডক্টর আরও বলে যে তাকে এখন এখান থেকে বের হয়ে আসতে হবে, এখন তার বিভিন্ন সেশন নেওয়া হবে। ডক্টর এলার সামনে 6টি কার্ড রাখে এবং তাকে জিজ্ঞেস করে এই কার্ডগুলোর মধ্যে থেকে সে কী দেখতে পাচ্ছে। তখন সে প্রথমে একটি লম্বা মহিলাকে দেখে, সেকেন্ডে সে দেখে মাকড়সার পরিবারকে এবং থার্ডে সে একটি ঘড়ি দেখতে পায়। এসব দেখে এলা যখন ডক্টরকে জিজ্ঞেস করে এসব সে কেন দেখছে, তো তখন বা এসব জিনিসের মানে কি, ডক্টর তাকে বলে এসব নিয়ে আগামীকালকে কথা হবে। এরকম করতে করতে মেডিসিন নিয়ে টিয়ে এলার দিন চলে যায়। রাতের বেলায় যখন ঘুমাতে যায় তখন এলা একটি মাকড়সাকে দেখে এবং যখন এটাকে মারতে যায় তখন দেখে এখানে কোনো মাকড়সাই নেই। পরের দিন এলার সাথে ডক্টরের সেশন শুরু হয়, তো ডক্টর তাকে ওই ঘড়িটার ব্যাপারে জিজ্ঞেস করে। তো তখন এলা বলে যুদ্ধের সময় তার দাদা ওই ঘড়িটা পায় এবং ঘড়িটা তখন থেকে তাদের বাসায় আসে, এখন পর্যন্ত সেটাই তার বাসায় আছে এবং এলা সেই ঘড়িটাকে একদমই পছন্দ করত না। এবং সেকেন্ডলি তাকে জিজ্ঞেস করে ওই স্পাইডারগুলোর ব্যাপারে, তো তখন বলে যুদ্ধের সময় তাদেরকে খুবই নগণ্য পোকামাকড়ের মতো ট্রিট করা হতো এবং তাদেরকে একটু সম্মান দেওয়া হতো না, তাদেরকে দিয়ে অনেক নিচু লেভেলে কাজ করা হতো। এসব শুনে এলা মনে করে যে স্পাইডারের সঙ্গে ওই যুদ্ধের সময় তাদের সাথে যেরকম ব্যবহার করা হতো তাদের কমিউনিটির মানুষের সাথে, সেটাকে বোঝানো হয়েছে এটা বলতে চাই। এরপরে ডক্টর তাকে ওই লম্বা মহিলাটার ব্যাপারে জিজ্ঞেস করে, যেখানে এলা বলে সেই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এরপরে ডক্টর এলাকে একটি ওষুধ দেয়, ওষুধ খাওয়ার পরে সে চলে যায়। এভাবেই দিন চলে যায়। পরের দিন রাতের বেলায় এলা ঘুমাতে যাওয়ার সময় তার রুমের ঘড়িটির টিকটিক শব্দ তাকে খুবই বিরক্ত করছিল। এলা রাগ হয়ে ঘড়ির ব্যাটারি খুলে ফেলে, এরপরেও ঘড়িটি টিকটিক করতেছিল। এরপরে এলা বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে বাইরে আসে এবং দেখে একটি মহিলা স্মোক করতেছিল এবং তাকেও স্মোক করার জন্য ডাকে। এরপরে মহিলাটি এলাকে বলে যে আজকেই তার এখানে শেষ দিন, কালকেই সে চলে যাবে এখান থেকে। তখন মহিলাটি এলাকে পায়ের দিকে তাকায় এবং দেখে যে তার পায়ে কোনো জুতো নেই এবং তাকে বলে যে ট্যাঙ্ক টেস্ট পাস করা খুবই কঠিন এবং ভয়ানক। এলা ভাবতে থাকে ট্যাঙ্ক টেস্ট আবার কি। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে সে লম্বা মহিলাটিকে দেখে এবং ভয় পেয়ে রুমে চলে আসে। রুমে চলে আসে এডেনের সাথে কথা বলতে থাকে এবং বলতে থাকে খুব তাড়াতাড়ি সে তার কাছে চলে আসবে, সে যেখানে আছে খুবই ভালো আছে। এরপরের দিন ডক্টর এলাকে একটি ট্যাঙ্কে নিয়ে আসে এবং বলে যে এই ট্যাঙ্ক ভর্তি পানিতে তাকে নামতে হবে এবং কিছুক্ষণের জন্য থাকতে হবে। তো এলা ডক্টরের কথা শুনে সে ট্যাঙ্কের মধ্যে নামে এবং দেখে বাচ্চা জন্ম নেওয়ার সময় কিছু ডিস্টার্বিং সে দেখতে পারে। এসব দেখে এলা খুবই ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে। যখন সে ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে তখন সে ওই লম্বা মহিলাটাকে দেখে, যাকে দেখে এলা আরও বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত ওই রুম থেকে বের হতে চায়। যখনই সে ওই রুম থেকে বের হবে তখনই এলা ওই রুমে থাকা একটি টেবিলের সাথে মাথায় বাড়ি খায় এবং বাড়ি খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে এলার সেন্স ফিলে দেখে সে ডক্টরের সাথে এবং ডক্টর তার টেক কেয়ার করছে। ডক্টর তাকে জিজ্ঞেস করে ওই রুমে কী হয়েছিল, তো এলা তখন তাকে সব কিছু বলার পরে ডক্টর তাকে সিসিটিভি ফুটেজ দেখায় এবং বলে ওখানে একজন নার্স ছাড়া কেউই ছিল না। এলা এসব দেখে খুবই ঘাবড়ে যায় এবং বলে যে সে আর ওই ফ্যাসিলিটিসে থাকবে না। এসব শুনে ডক্টর বলে সে ট্রিটমেন্ট ফুলফিল করা ছাড়া সেই ফ্যাসিলিটিসি থেকে বের হয়ে আসতে পারবে না। এসব শুনে এলা বলে যে সে ফাইনাল ট্রিটমেন্ট নেওয়ার জন্য একদম রেডি। তো এসব
শুনে নার্স তাকে একটি ওষুধ দেয় এবং তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং তার বডিতে কিছু একটা ইনজেক্ট করে দেওয়া হয় এবং তাকে বলে যে সে এখন থেকে বাচ্চা নেওয়ার জন্য ইন্টারেস্টেড ফিল করবে। এবং আসলে তাই হয়, এরপর থেকে এলা বাচ্চা নেওয়ার জন্য খুবই ডেসপারেট হয়ে যায়। এলাকে ডক্টর কিছু পিলস দেয় এবং বলে এগুলো প্রতিদিন নেওয়ার জন্য, এবং সপ্তাহখানেক পর এলাকে আবার ওই হসপিটালে এসে চেক আপ করার জন্য বলে। এসব শুনে এলা গাড়ি নিয়ে বের হয়ে যায় বাসায় যাওয়ার জন্য। তখনই হঠাৎ রাস্তায় সেই লম্বা মহিলাটাকে দেখে, যাকে দেখে এলা খুবই ঘাবড়ে যায় এবং ব্রেক করে ফেলে। তখনই দেখে যে ওই লম্বা মহিলাটি তার জানালার পাশে এসে তাকে ভয় দেখাতে শুরু করে, যা দেখে এলা অনেক দ্রুত গাড়ি চালিয়ে এক জায়গায় পাহাড়ের কাছে থামে এবং ওখানে এসে বমি করা স্টার্ট করে, যেখানে তার মোটেও ভালো লাগতেছিল না, তার শরীর অনেক খারাপ লাগতেছিল। এসব করে সে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে এডেনের সঙ্গে তার দেখা হয়। এডেন তাকে দেখে খুবই খুশি হয় এবং এলা এডেনকে বলে যে সে এখন বাচ্চা নিতে চায়। যা শুনে এডেন খুবই খুশি হয়ে এলাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এরপরে এলা তার জন্য ব্রেকফাস্ট রেডি করতে থাকে। ব্রেকফাস্টের জন্য সে কিছু ডিম বের করে, কিন্তু ডিমগুলো কাঁচাই তার কুসুমটা খেয়ে ফেলে। এটা জিনিসটা খুবই ক্রিপি ছিল। রাতের বেলায় এডেন এলার সাথে ইন্টিমেট হতে চাইলে এলা তাকে না করে এবং সে ওখান থেকে উঠে চলে আসে। চলে এসে নিচে নামে ফ্রিজ থেকে একটি ডিম বের করে এবং ডিমটি তার পুরো বডিতে টাচ করে এবং এক পর্যায়ে ডিমটি ভেঙে সেটি জিব্বা দিয়ে চেটে চেটে খাওয়া শুরু করে। জিনিসটা খুবই উইয়ার্ড ছিল, হয়তো তার মেডিসিনের জন্য এরকম কিছু হচ্ছিল। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর পরের দিন ছিল এলার বার্থডে, তাই তার সব ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসরা এসে এলাকে সারপ্রাইজ দেয় এবং বার্থডে সেলিব্রেট করে। সেখানে এলা প্রথমবার সোনাকে বলে যে সে তার বেবি বাম্পে হাত দিয়ে দেখতে চায় এবং তার বাচ্চাকে অনুভব করতে চায়। এটা দেখে সবাই অনেক খুশি হয়। তারপরে সোনা যখন তার বেবি বাম্পে হাত দিতে চায়, হাত দেওয়ার জন্য বলে এলাকে, তখন এলা দেখে ওইখানে একটা স্পাইডারকে দেখতে পায়, যেটা দেখে এলা খুবই ঘাবড়ে যায় এবং তখনই একটা বোর্ড হাতে নিয়ে ওই স্পাইডারকে মারতে যায় এবং যা দেখে এটা সাথে সাথে এলাকে ধরে ফেলে এবং সবাই অনেক তার উপরে রাগারাগি করে চলে যায়। এডেন এলাকে থামায় এবং বলে কি হয়েছে। এলা তখন এডেনকে সব খুলে বলে যে ওখানে একটা স্পাইডার সে দেখতে পাইছে। পরের দিন এলা একটি পেইন্টের দোকানে যায় তার কিছু রঙের জন্য, যেহেতু সে কাজের জন্য এই সব কালারগুলো ইউজ করবে। কিন্তু ওখানে যে সে দেখে সে কোন রঙই চিনতে পারতেছে না এবং সে কালার ব্লাইন্ড হয়ে গেছে। তখনই ডক্টর তাকে কল করে এবং তাকে জিজ্ঞেস করে যে তার মেডিসিন নেওয়ার ফলে তার কোনো হ্যালুসিনেশন হচ্ছে কি না, বা সে কোনো উল্টাপাল্টা জিনিস দেখতেছে কি না, সাইড ইফেক্ট হচ্ছে কি না। কিন্তু এলা সেখানে মিথ্যা কথা বলে এবং রঙ কিনে নিয়ে চলে যায় তার ফ্রেন্ডের বাসায়, যেখানে সে কাজ করবে। কিন্তু সেখানে সে কাজ করার সময় সে বেবি বার্থ হওয়ার কিছু ডিস্টার্বিং সে সিন আবার দেখে, যা দেখে এলা খুবই ভয় পেয়ে যায় এবং সে কাজ করতে পারে না এবং ওখানে অজ্ঞান হয়। এর জন্য তার মেডিসিনগুলো ওখানে পড়ে যায়। তারপরে এলা তার বাসায় চলে যায় এবং বাসায় চলে যাওয়ার পরে তার হাজবেন্ড দেখায় যে তার বাবা তাকে ফোন করেছে এবং তার বাবা তাকে তার বাসায় যেতে বলে। এরপরে এলা তার হাজবেন্ড সহ তার বাবাকে দেখতে চায় এবং সেখানে সেই ঘড়িটি দেখে এলা খুবই বিরক্ত হতে থাকে। তখন তার বাবা তার পুরনো ফটো অ্যালবাম বের করে তাদেরকে দেখাতে থাকে, তার দাদা দাদি, এবং সেই যখন তার দাদিকে দেখে এবং বলে যে এই সেই মহিলা, এই সেই শয়তান মহিলা, এ খুবই খারাপ, এসব বলে তার ছবিটা এলা ছিঁড়ে ফেলে। এসব ব্যবহার দেখে এলার বাবা খুবই অবাক হয় এবং তার সাথে অনেক চিল্লাচিল্লি করতে থাকে। এরপরে এলার বাবাকে জড়িয়ে এলা কান্না করতে থাকে। ওখান থেকে রাতে বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পরে এলা রিয়েলাইজ করে যে সে তার ওষুধটি তার ফ্রেন্ডের বাসায় ফেলে এসছে। এসব দেখে এলা তখনই তার ফ্রেন্ডের বাসার জন্য রওনা হয়ে যায় এবং সেখানে তার ওষুধগুলো পেয়ে যায় এবং সে পাগলের মতো ওষুধগুলো খেতে থাকে। এটি দেখে তার ফ্রেন্ড সোনা চলে আসে এবং তাকে বলে যে সে তার ঘরে সব কি উদ্ভট জিনিস এঁকে রাখছে। এটা দেখে এলার সাথে খুবই রাগারাগি করতে থাকে অ্যান্ড তখনই তার ওয়াটার ব্রেক করে এবং তার বাচ্চা ডেলিভারির সময় চলে আসে।
এলা এটা দেখে খুবই খুশি হয় এবং ফ্লোর থেকে তার ওই পানিগুলো উঠিয়ে চেটে চেটে খেতে থাকে। আর ঠিক তখনই তার আরেকটি ফ্রেন্ড চলে আসে এবং এলাকে তার বাসা থেকে বের করে দেয় এবং তার ফ্রেন্ডকে নিয়ে হসপিটালে চলে যায়। এলা তখন তার বাচ্চা নিয়ে খুবই ডেসপারেট ছিল। তারপরে তার বাবার ফোন আসে এবং তার বাবা বলে যে সে নিচে পড়ে গেছে, তাকে হেল্প করার জন্য তার আসতে হবে। এলা তখনই গাড়ি নিয়ে তার বাবার কাছে চলে যায় এবং তার বাবাকে উঠিয়ে চেয়ারে ঠিক মতো বসায়। তখনই ঘড়িটির শব্দে এলা খুবই বিরক্ত হতে থাকে এবং রাগ হয়ে ঘড়িটি আছড়ায় আছড়ায় ভেঙে ফেলে। এসব করার পরে এলা তার বাসায় চলে আসে এবং তা এরকম চেহারা দেখে এডেন খুবই ভয় পেয়ে যায় এবং তাকে সামনে নেয় এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এলা তখন একে একে তাকে সব কিছু খুলে বলে। তারপরে এডেন তাকে অনেক শান্ত করার চেষ্টা করে এবং বলে, তুমি আসলে কি চাও? তখন এলা বলে, আমি বাচ্চা চাই। এডেন এসব শুনে এলাকে সান্ত্বনা দেয় এবং তারা ওখানে ইন্টিমেট হওয়া শুরু করে। কিন্তু যখনই এডেনের প্রাইভেট পার্ট এলার কাছে এলার বডিতে আসে তখনই সেটি কেটে যায় এলার শরীরের ভিতরে থাকা ওই যন্ত্রটির জন্য, যা দেখে এডেন খুবই ভয় পেয়ে যায় এবং এলাকে বলে ব্যাগ থেকে ফার্স্ট এইড বের করে লাগিয়ে দেওয়ার জন্য। এলা যখনই ব্যাগটি খুলতে যাবে তখনই দেখে ওই ফ্যাসিলিটির সাইনটা তার হাজব্যান্ডের ব্যাগের মধ্যে, যা দেখে এলা বুঝে যায় তার হাজব্যান্ডও ওই ফ্যাসিলিটিতে জব করে এবং তার হাজব্যান্ড ইচ্ছা করে তাকে ওই ফ্যাসিলিটিসে পাঠিয়েছে। যা শুনে এলা খুবই রাগ হয়ে ওই ফ্যাসিলিটিসে চলে যায়। তার হাজব্যান্ড এলেন তাকে অনেক বোঝানোর পরও এলা কোনো কিছু না শুনে গাড়ি নিয়ে বের হয়ে যায় ওই ফ্যাসিলিটিসের জন্য এবং অনেক দ্রুততার সঙ্গে গাড়ি চালাতে থাকে এবং রাস্তায় তার মেডিসিনের পিলগুলো সে ফেলে দেয়। এরপরে এলা ওই ফ্যাসিলিটিতে যেয়ে অনেক চিল্লাচিল্লি করে ডাক্তারকে খুঁজতে থাকে। সব জায়গায় খোঁজার পরে ডাক্তারকে পেয়ে ডাক্তারের সাথে অনেক মিসবিহেভ করে এবং ওখানে অনেক রুগীও থাকে। তাদের সামনে এলা ডাক্তারকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, যার জন্য ডাক্তার এলাকে আস্তে আস্তে কাম ডাউন করার চেষ্টা করে। এলা অনেক ভেঙে পড়ে এবং তাকেই সব কিছু খুলে বলে, তার হ্যালুসিনেশনের কথা, তার ফ্রেন্ডের সাথে ঘটা কথা সব কিছু খুলে বলার পরে ডক্টর তাকে কাম ডাউন করে এবং বুঝিয়ে শুনে তাকে তার চেম্বারে নিয়ে যায়। কিন্তু এলা আশেপাশের রোগীকে দেখে তাদের আচার আচরণ দেখে এলা খুবই হতাশ হয়েছে এবং অনেক কান্না করতে থাকে, ডক্টরের সাথে অনেক চিল্লাচিল্লি করতে থাকে। ডক্টরকে অনেক কিছু বলার পরে এলা হঠাৎ করে ইমাজিনেশনে ওই লম্বা মহিলাটাকে দেখে, যাকে দেখে এলা খুবই রেগে যায় এবং তাকে মারার জন্য একটি ট্রে উঠিয়ে নিয়ে তার মাথার মধ্যে মারে এবং যেটি গিয়ে লাগে ডক্টরের গায়ের মধ্যে। এসব করার পরে হঠাৎ করে এলা বিভিন্ন জিনিস হ্যালুসিনেশন করতে থাকে এবং তখনই এলা হাত দিয়ে ওই ডিভাইসটি তার ভিতর থেকে বের করে নিয়ে আসে। এটা কিন্তু সেই ডিভাইস যেটা প্রথমে যে মেয়েটি সুইসাইড করছে তার হাতে যে ডিভাইসটি ছিল এটা ওই সেম ডিভাইস। তখনই এলা দেখে যে হসপিটালের বাইরে পুলিশ এসেছে এবং পুলিশ তাকে তাড়া করছে। তখন এডেন এলাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে সেই পুলিশকে এখানে আসতে বলেছে, সে যা করেছে কালকে রাতে সে মোটেও ঠিক করেনি। এলা তখন জিজ্ঞেস করে সে কী করেছে। তখন সে বলে যে রাতে যখন সে ঘড়িটিকে ভাঙতেছিল তার বাবা তাকে অনেক রিকোয়েস্ট করছিল ওটিকে না ভাঙার জন্য। এরপরে এলা রাগ হয়ে তার বাবাকেও অনেক নৃশংসভাবে মেরে ফেলে। এর জন্যই পুলিশ এসেছে এলাকে অ্যারেস্ট করার জন্য। এসব শুনে এলার ওই স্মৃতিগুলো মনে পড়ে এরা অনেক কান্না করতে থাকে এবং অনেক হতাশ হয়েছে। ততক্ষণে পুলিশ এলাকে ধরে নিয়ে যাওয়ার জন্য হ্যান্ডকাপ পরিয়ে দেয়। কিন্তু তারপরে এলা দৌড় দিয়ে ওখানে পালিয়ে একটি খাই থেকে লাফ দেয়। এলার যখন হুঁশ আসে তখন সে একটি নদীর কিনারায় থাকে এবং সে দেখে তার সামনে হচ্ছে একটি ক্রিয়েচার, অদ্ভুত ধরনের একটি ক্রিয়েচার তার দিকে আসতে থাকে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।
মূলত এই ক্রিয়েচার দেখে এটাই বোঝানো হয় যে এলার মিসকারেজ হয়ে গেছে এবং সে আর কখনোই মা হতে পারবে না। তার হাজব্যান্ড বাচ্চা চাইতো, কিন্তু সে বাচ্চা চাইতো না, কিন্তু তার হাজব্যান্ড তাকে এতই ভালোবাসত যে বাচ্চার জন্য তাকে বলতে পারছিল না, তাই কৌশলে ওই ফ্যাসিলিটিসে তাকে পাঠায়। যদিও সেটা কোনো কাজেরই ছিল না, সেটা আসলে পুরো ধাপ্পাবাজি একটা জিনিস ছিল। যাই হোক বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড নেক্সটে তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন জানতে চাও আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।